নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চেনাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি কি বলতে চলেছি তা নিশ্চয়ই আমরা বুঝে গিয়েছেন ভিডিওটির থামনেল দেখে কিন্তু আমরা জেনে গিয়েছেন হ্যাঁ আপনাদের সকলের কাছে কিন্তু এই দু হাজার টাকার নোট আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রয়েছে সকলেই কখনো না কখনও দু হাজার টাকার নোট লেনদেন করেছেন বা অনেকেরই ঘরে এই দু হাজার টাকার নোট রয়েছে তো এখন কিন্তু উঠে আসছে একটি বিরাট বড়ো আপডেট খবর যে দু হাজার টাকার নোট নাকি বাতিল করে দেওয়া হচ্ছে এ তো কবে থেকে বাতিল করা হবে আরও কি বাতিল করা হবে তো বাতিল করা হলে আপনাদেরকে কি করণীয় আপনারা এই নোটগুলো নিয়ে কী করবেন সমস্ত আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানাবো বন্ধুরা তাই স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত শুনতে থাকুন আর আপনাদের উদ্দেশ্যে একটি ছোট বার্তা রয়েছে গুজবে কান দেবেন না সঠিক খবর শুনুন এবং সঠিকভাবে সেই খবরটিকে সকলকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার বাটনটিকে ইউজ করুন তো চলুন বন্ধুরা যে খবরটি বেরিয়ে আসছে তো সেটাই আজকে বিস্তৃত জানাবো যে ঠিক দু টাকার নোট নিয়ে ঠিক কী খবর এসছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি একটা প্রকাশিত বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে এ যে দু হাজার উনিশ ও কুড়ি অর্থবর্ষে দু হাজার টাকার কোনো নোট ছাপানো হয়নি রিজার্ভ ব্যাঙ্কের এই বিবৃতির পরেই সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল বড় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তাহলে এবার হয়তো দু হাজার টাকার নোট বাতিল করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড়ো গুজব ছড়িয়ে গিয়েছে যে দু হাজার টাকার নোট খুব শীঘ্রই বাতিল হতে চলেছে সমস্ত এই জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হলো যে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত সরকার নেয়নি সংসদের বাদল অধিবেশনে অংশ নিয়ে লোকসভার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানালেন যে দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে দেশে দুই হাজার টাকার কোনো নোট ছাপানো হয়নি পাশাপাশি দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে এই নোট নতুন করে ছাপানোর নির্দেশও দেয়নি কেন্দ্র সরকার কিন্তু তা বলে আগামী দিনে দু হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র তিনি আরও জানালেন যে বর্তমানে দু হাজার টাকার নোট ছাপানো কমিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে খবরটি বেরিয়ে এসছে দু হাজার টাকার নোট কিন্তু ছাপানো বন্ধ করে দেওয়া হয়নি এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং একেবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে বা বলে দেওয়া হয়নি যে নোট সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই নোট যাতে কম ছাপা নয় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে অর্থাৎ আস্তে আস্তে হয়তো পরবর্তীকালে সরকার চাইলেই নোটটি তুলে দিতে পারে তাই সংখ্যার কমিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কখনোই সরকার বলেনি যে এই নোট বাতিল করা হতে পারে বা বাতিল করা হয়েছে তাই বন্ধুরা এই সমস্ত গুজবে কান দেবেন না তো তিনি জানিয়েছেন যে দীর্ঘ ছয় মাস ধরে দেশে করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ভবিষ্যতে ধীরে ধীরে নোট উৎপাদন বৃদ্ধি করা হবে তো গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রাক্তন সচিব নিপেন্দ্র মিশ্র জানান দু সালে নোটবন্দির আগে দুই হাজার টাকার নোট ছাপার বিরুদ্ধেই মত পোষণ মত পোষণ করতেন প্রধানমন্ত্রী তবে নোটবন্দির পর বাজারে নগদের পরিমাণ বাড়াতে থাকায় দু টাকার নোট ছাপার পক্ষেই মত দেন তিনি দু সালের মার্চ মাসে শেষে ভারতে মোট উৎপাদিত নোটের তিন দশমিক তিন শতাংশ ছিল দুই হাজার টাকার নোট এরপর দু হাজার উনিশের মার্চের শেষে দেখা যায় দুই হাজার টাকার নোটের সংখ্যা কমে তিন শতাংশে দাঁড়িয়েছে দু হাজার কুড়ি সালে তা আরও কমে গিয়ে দুই দশমিক চার শতাংশে নেমে গিয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে খবরটি বেজে আসছে তাতে করে কিন্তু দু হাজার টাকার নোট কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে বাতিল করা হয়নি বা বাতিল করা হবে বলে যে খবরটি বেরিয়েছে সম্পূর্ণ গুজব কেন্দ্র সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে দু হাজার টাকার নোট ছাপানো অর্থাৎ যে ছাপানো যে হয় প্রেস থেকে সেটা সংখ্যাটা কমিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুর এই ছিল আপডেট খবর খবরটি জানালাম তো গুজবে কান দেবেন না অবশ্যই খবরটিকে শেয়ার করে নিন এতে করে সকলে জানতে পারে ধন্যবাদ